হ্যালোসিনেট করছে, সব দিবাস্বপ্ন দেখছে। আসলে যে খুন যে অত্যাচার ওরা চালিয়েছে আইএসএফ থেকে, যে রক্ত মানে সমুদ্রের ধারার মতো রক্ত ঝরিয়েছে, সেই রক্ত ওদের ভয় দেখাচ্ছে। যে যত বড় খুনি সে তত রক্তকে ভয় পায়। আসল খুনির নামই তো নৌসেনা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে 10 দিন, আগামী 10 দিন, আরো 10 দিন, কি বলছেন মদন মিত্র? আর অন্যদিকে ভাঙন পরিস্থিতি নিয়ে নওশাদ সিদ্দিকীকেও পাল্টা দিয়েছেন মদন, শুনুন। কোর্টের নির্দেশ কেন্দ্রীয় বাহিনী থাকবে তো ন্যাচারালি কে বাধা দেবে? তবে আমি খালি এইটুকুনি বলবো, এই জামাই ষষ্ঠীর মতো ষষ্ঠীর ইলিশ খেতে না এসে, ল্যাংড়াম না খেতে এসে পারমানেন্টলি রেখে দিন না। কেন্দ্রীয় বাহিনী আর রাজ্য বাহিনীর মধ্যে তফাৎ তো কিছু বুঝতে পারলাম না, এত বড় ইলেকশন গেল। আর কেন্দ্রীয় বাহিনী রাখুন, আপনাদের লোকেদের দরকার, তার কারণ যেভাবে তারা তাণ্ডব করছে, যেভাবে ভাঙচুর, যেভাবে হুঙ্কার বলছে, হেঁটে গেলে কাঁধে করে নিয়ে যাবে ফেরত, তখন কেন্দ্রীয় বাহিনীর দরকার পড়বে। তার মানে নওশাদ হ্যালোসিনেট করছে, সব দিবাস্বপ্ন দেখছে। আসলে যে খুন যে অত্যাচার ওরা চালিয়েছে আইএসএফ থেকে, যে রক্ত মানে সমুদ্রের ধারার মতো রক্ত ঝরিয়েছে, সেই রক্ত ওদের ভয় দেখাচ্ছে। যে যত বড় খুনি সে তত রক্তকে ভয় পায়। আসল খুনির নামই তো নওশাদ। নওশাদের কথায় কি বলছেন তৃণমূল নেতা শওকত মোল্লা, শুনুন। লজ্জা থাকা উচিত, লজ্জা সরম নেই, মানে সেই শহরে ভিতর থেকে যায় সে এক কান কাটা, আর শহরে বাইরে থেকে যায় দোকান কাটা। তা নওশাদ হলো দোকান কাটা। গণনার দিন যেভাবে 3 ঘন্টা পুলিশের সঙ্গে এনকাউন্টার হলো ও লোকজন বোমাগুলি বন্দুক নিয়ে, এবং ভাঁড়ে 3-3টে সন্তান খুন হলো, তার ড্রাইভারটা কার? এটা আমি নওশাদকে প্রথম প্রশ্ন করতে চাই। পুলিশ ধর্মীয় উস্কানি দিয়ে যেভাবে পুলিশের গুলি খেলো, এরপরেও বলবেন যে আমরা যাওয়ার পরে ওখানে গণ্ডগোল হয়েছে? 6 জন মানুষ ওখানে খুন হলো, সম্পূর্ণ দায় নওশাদ সিদ্দিকীর। ভাঙড়ের পরিস্থিতি নিয়ে দায় ঠেলাঠেলি চলছে। নওশাদ সিদ্দিকী প্রশ্ন করছেন যে ভাঙড়ে হাঙর কারা, ভাঙড়বাসী কি হাঙর? আর অন্যদিকে পাল্টা দিতে ছাড়ছেন না মদন মিত্র শওকত মোল্লা, যেখানে গণনার দিন রাতে ভাঙড় উত্তপ্ত হয়ে উঠেছিল, যে পরিস্থিতি গোটা বাংলা দেখেছে। ভাঙড়ে এরপর 144 ধারা জারি হয়, ভাঙড় কিছুতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, এবং বারবার যেখানে ভাঙড় থেকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে, তাতে ভাঙড়ের বিধায়ক, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনিও যেমনটা বলছেন যে এই মুহূর্তে বারবার হামলা চালানো হচ্ছে আইএসএফ কর্মীদের উপরে, এবং হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে তাদের উপরে হামলা করছে আইএসএফ। আর এর মধ্যে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কি হবে? আগামী আরো দশ দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে, তারপর কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কি হবে? প্রশ্ন তুলছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী। কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের নির্দেশের পর কি বললেন আইনজীবী তথা বিজেপির নেত্রী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল, শোনাবো আপনাদের। ভোটের দিন বা ভোটের কাউন্টিংয়ের দিন বা এখন অবধি যা হিংসা পশ্চিমবঙ্গতে হচ্ছে, সেটাই নিয়ে কোর্টের কাছে আমরা যে পিটিশন করেছিলাম, তাতে এদের দুজনের অ্যাফিডেভিটও আমি দিয়েছি। দুজনই কিন্তু বিজেপির প্রার্থী ছিল, আর তাদের সঙ্গে শ্লীলতাহানি করা হলো ভোটের দিনও আর কাউন্টিংয়ের দিনও। সেই সমস্ত জিনিস আজকে কোর্টের সামনে উল্লেখ করলাম, এরা পার্সোনালি প্রেজেন্টও ছিল। আর এই ছাড়া যারা এখনও বাড়ি ছাড়া, যাদেরকে এই ভোটের জন্য করা দেওয়া হয়েছে, সমস্ত তাদের নাম লিস্টের সঙ্গে বা পুলিশ স্টেশনের সঙ্গে আমি কোর্টের কাছে দিয়েছি। কোর্ট আজকে একটা ডাইরেকশন দিয়েছে, সেখানে বলেছে যে তাদেরকে বাড়ি ফেরাতে হবে পুলিশকে প্রপারলি, আর মানে এসকর্ট করে পুলিশকে তাদেরকে বাড়ি ফেরাতে হবে, আর যাতে কোনো ধরনের ভায়োলেন্স না হয় এগুলো তাদের দেখতে হবে।